হাই স্টুডেন্ট, চলো আজকে আমরা এইচটিএমএল আবার শিখব। সবাইকে ঘোষ কম্পিউটার একাডেমিতে ওয়েলকাম। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। যাই হোক, বেশি কথা আর বলবো না, চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ডে ফোর ক্লাস অ্যাবাউট এইচটিএমএল। টুডে আজকে আমরা শিখব হাউ টু সেট বোল্ড, ইটালিক্স অ্যান্ড আন্ডারলাইন টু এনি টেক্সট। কী করে কোনো লেখার উপরে আমরা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করতে পারি? দেখো, বোল্ডটা আমরা বোল্ড মোটা হরফ হয়, ইটালিক মানে বাঁকা হরফ হয়, আন্ডারলাইন মানে কোনো কোনো লেখা নিচে দাগ দেওয়া হয়। তো এই তিনটে কাজ করতে গেলে আমাদেরকে জানতে হবে কোন কোন ট্যাগ এই জন্য ব্যবহার করতে পারি আমরা। আমরা বোল্ডের জন্য ইউজ করতে পারি বি ট্যাগ। বি ট্যাগ দিয়ে আমরা বোল্ড করব, আই ট্যাগ দিয়ে আমরা ইটালিক করব, এবং ইউ ট্যাগ দিয়ে আমরা কি করব, আন্ডারলাইন করব। খেয়াল করে দেখো, বি এর ফার্স্ট লেটার দিয়ে বোল্ড, আই দিয়ে ইটালিক, ইউ দিয়ে আন্ডারলাইন। এবং অবশ্যই মনে রাখতে হবে এই তিনটি ট্যাগই কিন্তু ক্লোজিং ট্যাগ, মানে এগুলো সবকটাই শেষ করতে হবে। বি যদি শুরু করি, আমরা শেষ করব স্ল্যাশ বি দিয়ে, বি দিয়ে। একইভাবে আই শুরু করলে আই শেষ করব স্ল্যাশ আই দিয়ে, আর সেম ওয়েতে ইউ শুরু করলে ইউ আমাদের স্ল্যাশ ইউ দিয়ে শেষ করতে হবে। ঠিক আছে, চলো এবার তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখে দিই আমি। তো এবার আমাদেরকে প্র্যাকটিক্যাল কাজ দেখে নেব। আমাদের নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড আমি ওপেন করে নিই, নোটপ্যাড ওপেন করে নিলাম তোমাদের জন্য। তো এবার আমরা একটা এক্সাম্পল দেখব। চলো, এইচটিএমএল পেজ করতে গেলে আমাদের এইচটিএমএল ট্যাগ শুরু করতে হবে এবং এইচটিএমএল ট্যাগ শেষ করতে হবে, আমরা সবাই আগে জেনেছি। এইচটিএমএল এর মধ্যে আমাদের হবে হেড ট্যাগ, আমি হেড শুরু করলাম, এই হেড শেষ করলাম স্ল্যাশ হেড দিয়ে। হেডের মধ্যে টাইটেল দিয়ে দিচ্ছি, কী টাইটেল দেবো তোমরা বলো? আমি টাইটেল দিয়ে দিলাম হচ্ছে, দিয়ে দিলাম বোল্ড ইটালিক আন্ডারলাইন। না, টাইটেলটা অনেক বড় হয়ে গেল, আমি দিয়ে দিলাম হচ্ছে কি দেবো, বোল্ড ইটালিক দিয়ে দিই, ছোট হোক ইটালিক। তো এবার টাইটেলটা শেষ করতে হবে, শেষ করছি স্ল্যাশ টাইটেল, TITLE। তো স্টার্ট HTML করলাম, HTML শেষ, হেড শেষ, টাইটেল শেষ। তাহলে আমার হেড পার্টটুকু হয়ে গেল। এবার আমি শুরু করব বডি পার্ট, যেটা মেন পার্ট। বডির মধ্যে আমরা কি করতে পারি, পুরো ডকুমেন্টটাকে কীভাবে সাজাবো সব কিছু আমাদের বডির মধ্যে লিখতে হয়। দেখো, আমি বডি শুরু, বডি শেষ করলাম, তোমরা সবাই এইভাবেই লিখবে। তাহলে যে চেক করবে, যে স্যার, স্যারও ভালো মতো বুঝতে পারবে, তোমরাও চেক করতে পারবে কিছু ভুল করলে কিনা বা কোনো ট্যাগ শেষ করলে কিনা। তো আমি এবার একটি নাম লিখছি, মনে করি আমি নাম লিখলাম ঘোষ কম্পিউটার একাডেমি। ঠিক আছে, আমি জাস্ট কোনো ট্যাগ ইউজ করছি না, আগে আমি সেভ করে দেখি। ফাইল সেভ, ডেস্কটপে সেভ করছি, নাম দিচ্ছি বোল্ড, সাথে অবশ্যই ডট HTML। আমার সেভ কমপ্লিট। আমি নোটপ্যাডটাকে মিনিমাইজ করছি, HTMLটাকে ওপেন করছি ডাবল ক্লিক করে। দেখো, আমার পেজ তৈরি হয়ে গেছে, টাইটেল হয়েছে বোল্ড ইটালিক এবং পেজের মধ্যে এসেছে জাস্ট ঘোষ কম্পিউটার একাডেমি, কোনো বোল্ড ইটালিক আন্ডারলাইন হয়নি। আমি এবার নোটপ্যাডটাকে ছোট করে নিই, আমি এবার এই যে লাইনটার আগে ইউজ করে দিচ্ছি বি ট্যাগ, বি ট্যাগ বড় হাতে লিখি, আর শেষে করে দিচ্ছি স্ল্যাশ বি। ঠিক আছে, সেভ করছি, ফাইল সেভ, পাশাপাশি করে নিই, ভালো মতো দেখতে পারবে তোমরা। দেখো, খেয়াল করে দেখো, আমি এই পেজটাকে রিফ্রেশ করছি, দেখো মোটা হয়ে গেছে।
তাহলে আমি বি ট্যাগ ইউজ করাতে সেন্টেন্সটা বোল্ড হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে আই ট্যাগ ইউজ, আমি লাইনটাকে কপি করে নিচ্ছি যাতে আমার একটু খাটনি কমে, বাট তোমাদের তো খাতার মধ্যে লিখতেই হবে, এইটুকু তো কষ্ট করতেই হবে স্টুডেন্ট। আচ্ছা আরেকটা লাইন লিখে নিচ্ছি। আচ্ছা আমি তিনটে লাইন কপি পেস্ট করে নিলাম, এটাকে আমি করে দিলাম আই, এটাকে করে দিলাম ইউ, যেহেতু আই শুরু করেছি আই শেষ করতে হবে, ইউ শুরু করেছি ইউ শেষ করতে হবে ইউ। ফাইল সেভ, রিফ্রেশ, দেখো মোটা বাঁকা আন্ডারলাইন। এবার দেখো আমি লিখেছি পর পর কিন্তু আসলো পাশাপাশি, কেন আসলো? আমাকে এখানে আরেকটি ট্যাগ ইউজ করতে হবে, সেটি হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ ইজ রেসপন্সিবল ফর ব্রেক লাইন অর লাইন ব্রেক। আমি পাশে বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি, বিআর বিআর। ফাইলে গিয়ে সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখো তিনটে লাইন পরপর চলে এসেছে। তাহলে বিআর কাজটা কি, আমি এই লাইনের পরে গ্যাপ দিয়েছি সেকেন্ড লাইন, এরপরে গ্যাপ দিয়েছি থার্ড লাইন। তাহলে ভালো মতো খেয়াল করে দেখো, প্রথম লাইনকে আমি বি করেছি থেকে মোটা হয়েছে, পরেরটা আই করেছি থেকে ইটালিক হয়েছে, আর যা আন্ডারলাইন হয়েছে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে, স্যার যদি আমরা একটি লাইনকেই মোটা বাঁকা আন্ডারলাইন করতে কি করতে হবে? ভেরি ইজি, আমি লাইনটা তো আমার কপি করা গেছে, পেস্ট করে নিলাম, দেখে নাও। আমাকে আমি এই লাইনটাকেই আমি মোটা করব, পাশে আই ট্যাগ দিয়ে দেবো, পাশে ইউ ট্যাগ দিয়ে দেবো, বি আই ইউ শুরু করেছি, শেষেও আবার যেহেতু আমি প্রথমে বি শুরু করেছি বি শেষ করতে হবে, কিন্তু এখানে শেষ করার নিয়মটা হচ্ছে আমি যেহেতু লাস্টে ইউ ট্যাগ দিয়েছি, এখানেও আমি লাস্টে ইউ ট্যাগ লিখবো, স্ল্যাশ ইউ, তারপরে লিখবো আই, স্ল্যাশ আই, তারপরে বি। দেখো ইউ ট্যাগ শুরু ইউ ট্যাগ শেষ, আই ট্যাগ শুরু আই ট্যাগ শেষ, বি ট্যাগ শুরু বি ট্যাগ শেষ, আমার লেখা কমপ্লিট। ফাইলে গিয়ে সেভ করছি, পেজটা ওপেন করে নিয়ে রিফ্রেশ, দেখো এই লাইনটা মোটা বাঁকা আন্ডারলাইন তিনটে একই লাইনে হয়েছে। এখানে আমি একটা বিআর ট্যাগ ইউজ করে রাখি, তাহলে ফাইলে গিয়ে সেভ, দেখো পেজটা পরপর হলো। এ লাইনটা সিঙ্গেল বোল্ড, এ লাইনটা সিঙ্গেল আই সিঙ্গেল ইউ, বাট হেয়ার উই ইউজ বোল্ড ইটালিক আন্ডারলাইন। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব চাই। Hey, call. Hey, my daddy, call.